গোঘাটের নকুণ্ডায় দোল পূর্ণিমার মেলায় ডায়মন্ড হারবারে এক জিলিপি দোকানে আলতা রং দিয়ে জিলিপি করা হচ্ছিল। যখন মেলা কমিটির নজরে আসে তখন স্থানীয়রা সহ মেলা কমিটি গোঘাট থানায় খবর দেয়। তারপর গোঘাট থানার পুলিশ এসে ওই দোকানদারকে আরেস্ট করে এবং ওই দোকান সিল করে দেয়। হাওড়া থেকে মিনাসুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। নামি দামি ও সমস্ত ব্র্যান্ডের চশমার জন্য আজই আসুন কাঁচরাপাড়া 6 মিলিয়ন অপটিক্যালে। এখানে পেয়ে যাবেন রিমলেস, সুপ্রা ও সেলুলয়েডের বিভিন্ন আকর্ষণীয় ফ্রেম আপনার বাজেটের মধ্যেই, এবং বিশেষ কিছু ফ্রেমের উপর 50% ছাড়। এছাড়াও পেয়ে যাবেন ক্রিস্টাল, এসেলর, প্রাইম প্রভৃতি নামি দামি কোম্পানির লেন্স, বস অ্যান্ড লম্ব, এলকন, ফ্রেশলুক প্রভৃতি বিভিন্ন কন্ট্যাক্টলেস ও সানগ্লাস। এছাড়াও এখানে ছানি অপারেশনের সুবন্দোবস্তও রয়েছে। রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মহুয়া ব্যানার্জি সোমবার বিকেল 5টায়, ডক্টর উৎপল দে বুধবার বিকেল 5টায়। তাই আজই চলে আসুন 6 মিলিয়ন অপটিক্যালে, 116 KGR পথ কাঁচরাপাড়া, শ্রীনিকেতনের উল্টো দিকে। ফোন 9971299039, 8777658578। নকুণ্ডা বিশ্বলক্ষ্মী মন্দিরের দোল চাটুরি উৎসব উপলক্ষে আমাদের নকুণ্ডাতে গন্ধেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার সমস্ত জিলিপিতে আলতা দিয়ে রং মাখা আমাদের দেশের লোককে বিষাক্ত করে দিতে রয়েছে। এখানে অনেক ছোটো ছোটো ছেলে আছে, আমাদের দেশের পাবলিক যারা যারা এই মিষ্টি খাইছে সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়বে। এই দোকান যেমন কোথাও না চলতে দেওয়া হয় তার জন্য নকুণ্ডার গ্রামবাসীকে অনুরোধ জানাচ্ছি, এদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আপনার নাম? সৌরভ চক্রবর্তী। যেটা আমরা খবর পেলো, আমি গ্রামবাসী হিসাবে বলছি দোকানের যা সমস্ত মিষ্টিপত্র আছে সেগুলো যাতে বাজেয়াপ্ত করে দোকানটা বন্ধ করে দেওয়া হয়, কারণ আমাদের প্রচুর এখানে লোক সমাগম হয়, বিকেলের অনুষ্ঠানটা যাতে শান্তিপূর্ণভাবে হয় আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। দোকানটাকে যেমন জিনিসপত্র নষ্ট করে দেয় দিয়ে দোকান বন্ধ করে দেয়, তার জন্য আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যাতে এইটা ব্যাপারটা নিয়ে ভাবে এবং প্রশাসন আছে যথাযথ যাতে ব্যবস্থা নেয়, তার জন্য আমি গ্রামবাসী হিসাবে অনুরোধ করছি। আমার নাম মনোজিৎ ঘোষ, নকুণ্ডাই বাড়ি।